নমস্কার বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আমি অন্বেষা, আপনারা দেখছেন নিউজ টুডে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সপরিবারে। আমি, আমার মিসেস পাঞ্চালি মুন্সি, আমার দুই সুপুত্র এবং পরিবারে আরও অনেককে নিয়ে। সঞ্জীববাবুর জগদ্ধাত্রী পুজো অনেক দিনের পুরনো এবং বিখ্যাত। সেখানে প্রতি বছরই উনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানের মানে অজুহাতে এবং কাজের চাপে আমি আসতে পারি না। তো এবার আমাকে মানে আমি প্রতিজ্ঞাই করেছিলাম আসবো, কারণ আমি যদিও 3 দিন ধরে ছিলাম বীরভূমে, আজকে সকালেই ফিরেছি। ফিরে আরও দুটো পুজো, শোভাবাজার এবং খর্দাতে সেই দুটো পুজো অ্যাটেন্ড করে আমি এখানে আসলাম। এখানে এসে যেটা দেখলাম, কলকাতা বা পশ্চিমবঙ্গের বাইরে যে বাঙালিদের পুজো হয়, দুর্গা পুজো হোক বা বিভিন্ন গণেশ পুজো, লক্ষ্মী পুজো, যেটা বাঙালিদের হয়, তার যে একটা পরিবেশ, তার যে একটা অ্যাম্বিয়েন্স, সেরকম একটা বড় একটা অ্যাম্বিয়েন্স, যেটা বিভিন্ন ফিল্ম স্টারদের পুজো হয় সেরকম একটা অ্যাম্বিয়েন্স। এবং এই অ্যাম্বিয়েন্সটা কলকাতার আর পুজোতে, মানে কলকাতার বাঙালিদের পুজোতে খুব একটা দেখা যায় না। সেখানে সঞ্জীববাবু সবাইকে, মানে সমাজের যত স্তর আছে সবাইকেই আমন্ত্রণ করেছেন। উনি খুব মন দিয়ে পুজোটা করেন, একটা অন্য রকমের ঠাকুরের কনসেপ্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওনার নিজেরই দেওয়া সঞ্জীববাবুর। এবং এই টোটাল সুন্দর করে সাজানো, সবাইকে আপ্যায়ন করা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো শেষ হয়ে গেছে, এখন যজ্ঞ চলছে। অত্যন্ত ভালো একটা বাঙালির পুজোর পরিবেশ, যে পরিবেশটা আমাদেরকে আগামী উৎসবগুলোতে আরও অন্যরকমভাবে নিজেদেরকে সাজিয়ে তুলতে উৎসাহ দেবে, নিজেদেরকে মানে সমাজে একসাথে আরও ভালো করে পুজো যাতে আমরা এনজয় করতে পারি, আমরা যাতে আরও পুজোটা করতে পারি সেটার জন্য উৎসাহ দেবে। আর একটা কথা আমার বলার, যে বাঙালি পৃথিবীর যত শ্রেষ্ঠ জনজাতি আছে তার মধ্যে এক অন্যতম। সেখানে আমরা আমাদের শিল্প সংস্কৃতি দিয়েই বাঙালি সারা বিশ্বে পরিচিত। তো এই পুজো যাতে আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষ যেন দেখতে পায়, তারা যেন বুঝতে পারে যে বাঙালি তার পুজোর কত নিষ্ঠা ভরে, কত আন্তরিকতায় সবাইকে নিয়ে একসঙ্গে করে, এবং এত সুন্দর মায়ের মূর্তি এবং রূপ এটা বিশ্বের দরবারে আরও বড় আকারে ছড়িয়ে পড়ুক, এই কামনাই করি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এবং আনন্দ লাগছে এই দিনটার অপেক্ষা। আমি সারা বছর যাবৎ থাকি, মাকে মা কবে আসবে এবং যেন সুন্দর মতো পুজোটা করা যায়, মাকে সুস্থভাবে সুন্দর মতো যেন আনা যায়, এটা আশায় থাকি। এটাই আমার ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা। আমি লাস্ট 15 বছর যাবৎ মায়ের
জগদ্ধাত্রী মায়ের পুজো করছি এবং যেন সারা জীবন করে যেতে পারি, এটাই আমার মনের বাসনা। মানে এটা তো আজকে অনেক বছর ধরে হয়ে আসছে, আজকে 15 বছর হয়ে গেছে এই পুজোটা আমরা করে থাকি। আগে বাংলাদেশে হতো দুর্গা পুজো, তো সব যে কোনো কারণে যাওয়া হতো না সব সময় কোনো কারণবশত, তো তার জন্য আমরা মানে টাইম বার করা যায় না 4 দিন, তো একদিনই পুজোটাকে আমরা করে থাকি অনেক দিন ধরে। তো এই পুজোটাকে আমরা আয়োজিত করেছি আর কি, আয়োজন করেছি। এটা 15 বছরের পুরনো, কলকাতায় চলাকালীন 15 বছরের পুরনো পুজো। অ্যাকচুয়ালি সঞ্জীব বাবুদের সঙ্গে তো আমরা বহু বছর ধরে রিলেটেড, ওনাদের ফ্যামিলির সাথে। এটা একটা ফ্যামিলির পুজো যেটা বাংলাদেশে হতো, এখন 15 বছর ধরে কলকাতার বাড়িতে ওনারা এই পুজোটা সাড়ম্বরে প্রচুর জাঁকজমক সহকারে বিরাট বড় করে এই পুজোটা করেন। এবং পুজোটা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর পুজো। আমি বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো গেছি, আর বিভিন্ন জায়গায় অফিসিয়াল পোস্টিংয়ের কারণে যেতে হয়েছে চন্দননগর এবং যে জায়গাগুলো খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, চুচুড়া, চন্দননগর। তারপরেও আমি বলবো এখানকার মায়ের রূপ একেবারে অন্যরকম, মহাদেবের সঙ্গে মায়ের যুগল রূপ একদম অন্যরকম, ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে একেবারে। আর এত সুন্দর আয়োজন, এত পরিপূর্ণ, এত পারফেকশন, ভীষণ সুন্দর লেগেছে পুজোর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত রিলিজিয়াস একটা অ্যাম্বিয়েন্স, খুব ভালো লেগেছে, একদম মন ছুঁয়ে গেল। ওনার স্ত্রী রয়েছেন আমার সঙ্গে, আমাদের ফ্যামিলির মতন, শিল্পী পোদ্দার, উনিও রয়েছেন, উনি পুজোর মেন উদ্যোক্তা, উনি সমস্ত আয়োজনে রয়েছেন, সব কিছুতে রয়েছেন।